আসসালামু আলাইকুম। মেডিসিন ইনফরমেশন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে মিরাটেন। মিরাটেন হচ্ছে একটি সিরাপ জাতীয় ওষুধ। আজকে আমরা এই মিরাটেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, অর্থাৎ মিরাটেন সিরাপটির ব্যবহার, খাবার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনার পূর্বে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাধারণত এই মিরাটেন ওষুধটি বা সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে কফ নিরাময়ের ক্ষেত্রে। সাম্প্রতিক সময়ে কোনো ভাইরাল ইনফেকশনের জন্য সাধারণত যদি কারোর দেহে কফ জমা হয়ে থাকে, এই কফ নিরাময়ের ক্ষেত্রে সাধারণত এই মিরাটেন ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যাদের কফ রয়েছে বা বুকে কফ জমা রয়েছে, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায়, সাধারণত এই সমস্যার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কফ এবং কাশি নিরাময়ের জন্য এই মিরাটেন ওষুধটি খুবই ভালো কার্যকরী ভূমিকা পালন করে থাকে এবং এই মিরাটেন সিরাপটি প্রস্তুত করে থাকে এসকেএফ কোম্পানি। এই মিরাটেন সিরাপটি খাবারের নিয়ম হচ্ছে দিনে আপনি তিন বেলা গ্রহণ করতে হবে। প্রাপ্তবয়স্করা সাধারণত 2 চামচ করে দিনে 3 বার গ্রহণ করবেন। সাধারণত এই সিরাপটি প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহারযোগ্য এবং এই সিরাপটি গ্রহণের ফলে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন কখনও কখনও ফুসকুড়ি, বমি বমি ভাব বা অনেক সময় বমি হয় এবং চোখে ঝাপসা দেখাও অনেক সময় দেখা দেয় ইত্যাদি। পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা যদি বেড়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি আপনারা গ্রহণ করবেন। এবং গর্ভাবস্থায় প্রথম 3 মাস অবশ্যই এই ওষুধটি গ্রহণ করা যাবে না এবং পরবর্তী সময়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই মিরাটেন সিরাপটি ব্যবহার করতে হবে। সাধারণত এই মিরাটেন সিরাপটির মূল্য হচ্ছে 80 টাকা। বাংলাদেশের যে কোনো ওষুধ বা ফার্মেসি সবাই আশা করছি এই মিরাটেন সিরাপটি আপনারা পেয়ে যাবেন। এই মিরাটেন সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।